আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনের অনলাইন ক্লাসগুলিতে আমি বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্যের বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের এই বাংলা সাহিত্যের কবিতা অংশ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটির নাম হলো বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতাটির কবি হলো আব্দুল হাকিম। তো কবিতাটির আলোচনার পূর্বে কবি আব্দুল হাকিমের সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করতেই হয়, কারণ এখান থেকে অনেকগুলি ছোট ছোট প্রশ্ন, যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসে। তাই আমাদের এই কবি পরিচিতিটি বা লেখক পরিচিতিটি, প্রতিটি গল্প বা কবিতার বা প্রবন্ধের আমাদের লেখক বা কবি পরিচিতি বা প্রবন্ধকার পরিচিতি আমাদেরকে জানতেই হয়। তাই সেমতে আমি আমাদের এই আলোচনার যে কবিতাটি, সেই কবিতার কবি আব্দুল হাকিমের সংক্ষিপ্ত পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুদারাম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সন্দ্বীপটা এটা চট্টগ্রামের বিভাগের ভিতরে একটা জায়গা, দ্বীপ, সন্দ্বীপ এটা দ্বীপ। এই সন্দ্বীপটার সুদারামে উনি জন্মগ্রহণ করেন। তো তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি, আর তার ছিল স্বদেশ ও স্ববাসার প্রতি একটা অটুট প্রেম, যে প্রেমটাকে খণ্ডন করা যায় না। এই স্বদেশের প্রতি এবং স্ববাসার প্রতি, স্ববাসা বলতে মাতৃভাষার প্রতি তার অকৃত্রিম প্রেম, ভালোবাসা ছিল। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় ছিল। এটি আমাদের এই প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় বিষয় রেখে গেছে, যে সেই মধ্যযুগের কবি হয়েও সে এই স্ববাসা এবং স্বদেশের প্রতি যে তার অগাধ ভালোবাসা ছিল, সেটা থেকে আমাদের অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় গ্রহণ করার আছে। নুরুনামা তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ ছিল, নুরুনামা। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ছিল ইসুফ জুলেখা, তারপর লালমতি, সৈফুল মুলুক, তারপর শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা। তার কবিতাগুলিতে অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে, আলাদা মাধুর্য তার কবিতাগুলিতে ছিল। তিনি 1690 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। এ ছিল তার সংক্ষিপ্ত পরিচয় কবির। তো এরপর আমরা কবিতাটির আবৃত্তি এবং পাঠ বিশ্লেষণের পূর্বে আমরা একটু কবিতাটির সংক্ষিপ্ত পরিচয় বা সারমর্ম আমরা একটু জেনে নিই। তার এই কবিতাটা আমাদের বুঝতে অনেকটাই সহজ হয়। তো বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুরুনামা কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে বা সংকলন করা হয়েছে। কোথা থেকে? নুরুনামা কাব্যগ্রন্থ। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গবাসী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। ওই যুগে, মধ্যযুগে এরকম একটা কবিতা এই বঙ্গ ভাষা এবং বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি ওই যুগে এরকম কোনো কবিতা ইতিপূর্বে কেউ লিখে গেছে এরকম কোনো নিদর্শন পাওয়া যায়নি। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছে। এই মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি যে তার অকৃত্রিম ভালোবাসা ছিল, তিনি তার নির্দ্বিধায় ব্যক্ত করেছেন এই কবিতার ভিতর। আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো দ্বিমত ছিল না বা কোনো দ্বন্দ্ব ছিল না বা বিদ্বেষ ছিল না। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, অর্থাৎ আল্লাহ ও মহানবীর গুণগান গাওয়া হয়েছে আরবি ফার্সি ভাষায়। তাই এ ভাষার প্রতি কবির কোনো আক্ষেপ নাই। তাই এসব ভাষার প্রতি
সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয় সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা, ভাব বিনিময় করা যায় না। সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখা একমাত্র পন্থা। আমাদের মোট কথা হলো, আমাদের মাতৃভাষায় যে আমরা মনের ভাবটা যত সহজ সরলভাবে ব্যক্ত করতে পারব সেটা কিন্তু অন্য ভাষা দিয়ে সেটা সম্ভব নয়, এটাই বোঝাচ্ছে এখানে। তো এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। দেখছেন যে অন্য অন্য ভাষায় আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি ইত্যাদি যে ভাষা থেকে আমরা যা শিখতে পারবো এ দিয়ে আমরা মনে তুষ্টি আনতে পারবো না, তৃপ্তি আনতে পারবো না। তাই ওই সময়টায় মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের যতগুলি শাখা প্রশাখা ছিল, যা বই পুস্তক যা ছিল, সবই আরবি, ফার্সি, ইংরেজি এগুলি দিয়ে সবই ছিল। এর থেকে আমরা কোনো জ্ঞান আহরণ করতে পারতাম না, এই জন্য যে এগুলি আমাদের মাতৃভাষা না থাকার কারণে এর থেকে আমরা আসল যে রস তৃপ্তি পাওয়ার সেটা আস্বাদন করতে পারতাম না। তাই কবি করলো কি, তিনি মাতৃভাষায় নিজের ভাষায় তিনি এই জ্ঞান বিজ্ঞানের এই ক্ষেত্রে বিচরণ তিনি শুরু করলেন। কবির মতে মানুষ মাত্রই নিজের ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য শুনতে পারে। আমাদেরকে যে আরবিতেই ডাকতে হবে, উর্দুতেই ডাকতে হবে, অমুক ভাষায় ডাকতে হবে এরকম কোনো কথা না। আমার কারণ সৃষ্টিকর্তা সবাই ভাষায় সে বুঝে, কারণ এই ভাষা সবাই কি তিনিই দান করেছেন। অতএব আমি যে বাংলা ভাষায় তাকে মাতৃভাষায় আমি মনের মনে প্রাণে খুলে যে আমি তাকে যত সুন্দর করে ডাকতে পারবো, তার কাছে প্রার্থনা করতে পারবো, অন্য ভাষায় সেটা পারবো না। তাই উনি যে এই ভাষা আমার মাতৃভাষা তিনি যে বুঝবেন না বা শুনবেন না এমন কোনো কথা নেই। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের কী আছে, মমতা নাই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের ভাষাকে যারা মূল্য না দেয়, এই দেশের ভাষাকে যারা ভ্রুক্ষেপ করে, ভ্রুক্ষেপ না করে, যারা অন্য ভাষার প্রতি আকৃষ্ট হয়, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ পোষণ করছে। কবি সখেদে বলেছেন, সখেদে মানে তিনি অত্যন্ত দুঃখের সহিত, অত্যন্ত খেদের সহিত, অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে তিনি কি বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তাদের ভালোবাসা বা মর্মত্ববোধ নেই, তাদের কী করছে তিনি, নেই, তারা কেন এদেশ এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। এই দেশের প্রতি, এই ভাষার প্রতি যাদের মর্মত্ববোধ বা যাদের ভালোবাসা প্রেম নেই, তারা এই দেশ ত্যাগ করে অন্য দেশে যায় না কেন। এই দেশের আলো বাতাস, এই দেশের ভাষা, এই দেশের এই ফসল খেয়ে যারা অন্য ভাষার প্রতি, অন্য দেশের প্রতি যাদের টান আছে, তারা এই দেশে থাকে কেন, অন্য দেশে চলে যায় না কেন, এটা কবি এখানে বলেছেন আক্ষেপ করে। বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। আমরা এই এখানেই আমাদের মাতৃভূমি, এটাই আমাদের মাতৃভাষা, এই মাতৃভাষায় আমরা যা কিছু প্রকাশ করব, গ্রহণ করব, সেইটাই আমাদের কী করবে, মর্ম স্পর্শ করবে। এই ভাষার চেয়ে হিতকর আর, এই ভাষার চেয়ে হিতকর পরে উপকারী আর কি হতে পারে, এই ভাষার চেয়ে সাহায্যকারী উপকারী আর অন্য কোন ভাষা হতে পারে, এটাই হলো কবিতাটির সারম। এখন আমি কবিতাটিতে কবিতাটির মূল পাঠে চলে যাচ্ছি, একটু আবৃত্তি করি কবিতাটি, তারপরে এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে, শব্দগুলি এখানে দেওয়া আছে, এখানে শব্দগুলির অর্থগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝতে সহজ হবে, কারণ এই শব্দগুলি সাধারণত আমরা প্রচলিত শব্দ নয়, ব্যবহার করি না। কবির ভাষাগুলো একটু কঠিন কঠিন শব্দ তিনি ব্যবহার করেছেন, তার অর্থগুলি সামনে দেওয়া আছে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, কিতাব বলতে এখানে বোঝানো হচ্ছে বই বা গ্রন্থ বা পুস্তক,
কিতাব কবি বলছেন, কিতাব পড়িতে যার নাহি অভ্যাস, বই পড়তে যাদের অভ্যাস নেই। কেন? সেসবে কহিল মতে মনে হাবিলাস। হ্যাঁ, সেসবে সেই সকল লোকে কহিল মতে মানে আমাকে, হ্যাঁ, মনে হাবিলাস, হাবিলাস মানে অভিলাষ, তাদের মনে একটা অভিলাষ আছে, ইচ্ছা আছে। কি ইচ্ছা? হ্যাঁ, কি আছে? হাবিলাষ অর্থ কি এখানে লেখেন? হাবিলাষ মানে অভিলাষ, কি ইচ্ছা আছে। তেকাছে নিবেদি, নিবেদি কথাটা এখানে আছে, নিবেদি নিবেদন করে। নিবেদি বাংলা করিয়া রচ, হ্যাঁ, তাদের জন্য আমি বাংলায় রচনা করার কি করলাম, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, তোষি মানে তুষ্ট করি, যাদের এই বাংলা ভাষার, হ্যাঁ, অর্থাৎ মানে যাদের বই পড়তে বা কিতাব পড়তে বা পুস্তক পড়তে যাদের অভ্যাস নাই, তারা মনের, হ্যাঁ, তাদের মনে অভিলাষটা হইল, ইচ্ছেটা হইল কি, সেই ইচ্ছেটা, হ্যাঁ, আমি বাংলায় পুস্তক রচনা করে, হ্যাঁ, করার জন্য আত্মনিয়োগ বা নিবেদন আত্মনিয়োগ করলাম। কেন কবি এখানে বলেছেন যে আমি মাতৃভাষায় যদি সব বই পুস্তক রচনা করতে পারি, তাহলে এটার থেকে ওই মাতৃভাষার যারা ব্যবহার করে, হ্যাঁ, তাদের বুঝতে অনেকটা সহজ হবে। তাই তিনি কী করলো, এই মাতৃভাষায় বই পুস্তক লেখার একটা মনোযোগী হলো বা মনোনিবেদন করলো। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, সবার জন্য কী করলাম, তাদেরকে তুষ্টি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমি কী করলাম, আত্মনিয়োগ করলাম। আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ। কবি বলছেন আরবি ফার্সি এই ভাষার প্রতি আমার কোনো রাগ নেই। দেশি ভাষে, হ্যাঁ, বুঝিতে ললাটে পুরো ভাগ। অর্থাৎ এখানে কবি বলছে, হ্যাঁ, পুরো ভাগ, এই পুরো ভাগ মানে ভাগ বলতে এখানে বলছে ভাগ্যে, অর্থাৎ ভাগ্যে। হ্যাঁ, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরো ভাগ। অর্থাৎ ওই ভাষাগুলির প্রতি, অন্য অন্য যে ভাষাগুলি আমাদের দেশে আছে প্রচলিত, এই ভাষাগুলির প্রতি আমার কোনো রাগ নেই, তবে আমার নিজের মাতৃভাষা দিয়ে কিন্তু আমি পুরোপুরি আয়ত্ত করতে পারবো, সব কিছু সুন্দর করে বুঝতে পারবো। হ্যাঁ, এর দ্বারা আমার ভাগ্যকে আমি নির্ধারণ করতে পারবো। আরবি ফার্সি হিন্দি নাই, হ্যাঁ, দুই মত, আরবি ফার্সি হিন্দি ইংরেজি যাই বলো, এতে কোনো আমাদের দুই মত নাই, সবই কিন্তু আল্লাহর দেওয়া মানে ভাষা আমাদের, বাংলাও যেমন এটাও। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, হ্যাঁ, যদি বা লিখে এইসব ভাষায়, আরবি ফার্সি উর্দু এসব ভাষায় কিন্তু আল্লাহর সিফত অর্থাৎ গুণ, সিফত শব্দটি এখানে আছে, সিফত মানে গুণ, এই সকল ভাষায় কিন্তু আল্লাহর গুণগান গাওয়া হয়েছে, তাহলে এ ভাষার প্রতি আমার কোনো, হ্যাঁ, কোনো বিদ্বেষ নাই, এদেরকে আমি সম্মান করব। কিন্তু আমার মাতৃভাষায় আল্লাহর গুণগান যদি আমি গাইতে পারি, সিফত যদি গাইতে পারি, তাহলে এইটিকে বুঝতে আমার কাছে সহজ হবে এবং এটা আমি প্রকাশও করতে খুব সহজ বা সাবলীলভাবে এটা প্রকাশ করতে পারব। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, যদিও আমার মাতৃভাষায় লিখে নাই, কিন্তু আমি এটা লিখলে আমাদের বুঝতে অনেকটা সহজ হবে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, বিভিন্ন দেশে বিভিন্নভাবে নর মানে আমার মানুষদেরকে বোঝানো হয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে, সেই বাক্য বুঝি পড়বো আপে নিরঞ্জন। যে যে দেশেই থাক না কেন, যে যে ভাষায় কথা বলুক না কেন, যে যে ভাষায় নিরঞ্জন অর্থাৎ প্রভুর কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে নিবেদন আবেদন করে, সেটাই সে কিন্তু বুঝতে পারে। নিরঞ্জন কথার অর্থ হলো নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার কাছে যে যে ভাষায় নিবেদন করে আবেদন করে সে সেটাই বুঝতে পারে। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, সব ভাষায় কিন্তু সেই প্রভু অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু বুঝে,
সেটা হিন্দুয়ানি হোক আর যেটাই হোক, বঙ্গদেশি বাক্য কিবা যতই ইতি বাণী, এতে বাংলা দেশি ভাষাই হোক আর অন্য কোনো ভাষাই হোক, হ্যাঁ যেটাই হোক না কেন সেটাই সে বুঝতে পারে। মারফত বেদে যার নাহিক গমন, অর্থাৎ মারফত, মারফত একটা তরিকা, এই তরিকায় যার গমন অর্থাৎ এই সাধনায় যে পুরোপুরি মনোনিবেশ করেনি, হ্যাঁ করেনি অর্থাৎ এখানে যিনি পুরোপুরি মানে অন্তর্ভুক্ত হননি, হ্যাঁ হিন্দু অক্ষরে হিংসে সে সবে গণ, সে করে কী করে, সে কিন্তু ওই হিন্দু অক্ষরে, হ্যাঁ অর্থাৎ হিন্দুদের হিন্দি ভাষার প্রতি তার আক্ষেপ, হ্যাঁ যে ওটা ব্যবহার করা যাবে না, ওটা পড়া যাবে না, ওটা জায়েজ নাই, বাংলা ভাষা পড়া যাবে না, ওই হিন্দুদের ভাষা অমুক সময় এইটি ওইটা বলে, অর্থাৎ সে প্রকৃত সাধনায় প্রবেশ করতে পারেন, তার প্রকৃত সাধনায় সে প্রবেশ করতে পারলে এ কথা সে বলতো না। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, যেসব যে সকল লোক বাংলাদেশে জন্মগ্রহণ করে এই বাংলা ভাষাকে যিনি হিংসা করে, কবি তাদেরকে বলছে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, তাহাদের জন্ম কোথায় জানি না, এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের আলো বাতাস এই দেশের মাটি থেকে উৎপাদিত ফসল খেয়ে এই দেশের এই মাতৃভূমির এই মাতৃভাষাকে যারা অবজ্ঞা করে তাদের জন্ম কোথায় কবি এটা সন্দেহ পোষণ করছে, অর্থাৎ তাদের জন্ম এখানে নয় তিনি এটা এ ব্যাপারে সন্দেহ করছে। দেশি ভাষায় বিদ্যা যার মন ন জুড়ায়, হ্যাঁ দেশি ভাষা বিদ্যা যার মন ন জুয়ায়, জুয়ায় শব্দটি এখানে আছে, এই জুয়ায় মানে জোগায়, অর্থাৎ দেশি ভাষায় যার মন না জোগায় না ভরে না তুষ্টি পায় এই মাতৃভাষায়, হ্যাঁ তিনি অন্য কোনো ভাষায় আর পাবে বলে মনে হয় না। এই কথা প্রসঙ্গে একটা আমার কথা মনে পড়ছে, যেটা কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সে বাংলা ভাষাকে ত্যাগ করে, তার মাতৃভাষা ছিল বাংলা, সে বাংলা ভাষাকে ত্যাগ করে কিন্তু সে ফ্রান্সে গেছিল ইংরেজি ভাষায় চর্চার জন্য এবং ইংরেজি ভাষায় চিন্তা করছে আন্তর্জাতিক ভাষায় কবিতা গল্প বই লিখতে পারলে অনেক নাম করিতে পারবে, তাই তিনি বাংলা ভাষাকে অবজ্ঞা করে সে ফ্রান্সে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে সফল কাম হইতে পারে নাই, কারণ মাতৃভাষায় যে তার মনের যে ভাবটা সে প্রকাশ করতে পারতো যত সহজে বিদেশি ভাষার চর্চা করা এটা সম্ভব নয়, তাই দেশি ভাষায় যদি তার মন না ভরে বিদেশি ভাষায় কখনো তার মন ভরবে না। তাই কবি বলছে দেশি ভাষা বিদ্যা যার মন নজুরায় নিজ দেশি ত্যাগী কেন বিদেশে না যায়, এই দেশি ভাষায় যার মন পুষ্টি না হবে না ভরবে সে যেন এই দেশে না থাকে অন্য দেশে চলে যায়, কিন্তু অন্য দেশে যাইয়াও কিন্তু সে এরকমভাবে সুন্দরভাবে সে সাবলীলভাবে সে এই ভাষাকে বলে সে তুষ্টি লাভ করতে পারবে না। মাতা পিতা মহ ক্রেমে বঙ্গেতে বসতি, এই দেশে আমাদের মাতা পিতা দাদা দাদি, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ এই দেশে কিন্তু বসত করে আসছে এবং এই ভাষাই তারা ব্যবহার করে আসছে, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এই দেশি ভাষায় যত ধরনের উপদেশ যত ধরনের যা কিছু আছে আদেশ নিষেধ, হ্যাঁ সবগুলোই আমরা কিন্তু কী করব সহজ গ্রহণ করতে পারব, হ্যাঁ দেশি ভাষায় উপদেশ মনে হিত অতি, এটা কিন্তু আমাদের যতই উপদেশ দেব যতই যা করুক, হ্যাঁ এটা যত সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো এবং প্রকাশ করতে পারবো ততটা কিন্তু আমরা অন্য ভাষা শিখে কখনোই পারব, এটা আমাদের পক্ষে সম্ভব না। যেমন এই এই মাতৃভূমির মায়ের মায়ের কোলে একটা শিশু যেমন যতটা শান্তি উপভোগ করতে পারবে যতটা তুষ্টি সে লাভ করতে পারবে, কিন্তু অন্য কোনো মায়ের কোলে গিয়ে কিন্তু সে সেই ততটা শান্তি বা তুষ্টি সে উপভোগ করতে পারবে না, সে তাকে যতই তুমি ভালো যত্নে সুন্দরভাবেই তুমি রাখো না, কারণ দেখবা যে মায়ের কোল থেকে অন্য অন্য একটা মায়ের কোলে যদি যায় তাকে যতই তুমি আদর যত্ন করো না কেন কিন্তু সে কিন্তু ওই মায়ের জন্যই কিন্তু কান্নাকাটি চিল্লাচিল্লি করে, মায়ের কোলে গেলে আবার সে কিন্তু সে শান্তি পায়, এটা কিন্তু প্রকৃতি থেকেই আমাদেরকে এভাবে দেওয়া হয়েছে,
হ্যাঁ, তাই এটা আমাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, এই মাতৃভূমি আর এই মাতৃভাষাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এই মাতৃভূমি এবং মাতৃভাষা, এই মাতৃভাষা দিয়ে আমাদের মনের ভাবটাকে যতটা সুন্দর করে প্রকাশ করতে, গ্রহণ করতে, লিখতে পড়তে পারবো, এটা অন্য কোনো ভাষা দিয়ে সম্ভব নয়। তাই কবি এটাকে উপলব্ধি করে, হ্যাঁ, তাই আমাদের পাঠে অভ্যাস করার জন্য তিনি এই বাংলা ভাষায়, হ্যাঁ, আল্লাহর গুণগান, সিফত, যাই যাহা কিছু আছে এগুলি তিনি এই মাতৃভাষায় রচনা করে আমাদের তুষ্টি দেওয়ার জন্য তিনি মনোযোগী হয়েছিলেন সেই মধ্যযুগে। এখন এখানে অনেকগুলি প্রশ্ন আছে। তো এখানে ছোট ছোট প্রশ্নের দ্বারাগুলি তোমরা তো আগেই জানো যে এখান থেকে যে কোনো কবিতা বা গল্প বা উপন্যাস বা নাটক থেকে আমাদের বিশেষ করে যে কতগুলি প্রশ্ন হয়, 30 নম্বরের যে বহুনির্বাচনী প্রশ্ন, 30 নম্বরের যে বহুনির্বাচনী প্রশ্ন হয় সে প্রশ্নগুলি এখানে কিন্তু হয়, ছোটো ছোটো প্রশ্নগুলি, সেগুলির কিন্তু উত্তর আমাদের এখানে করতে হবে। আর এরপর সৃজনশীল প্রশ্নও কিন্তু এখান থেকে হয়, উত্তরগুলি হতে হবে। তাই আমাদের এই কবিতাটি সুন্দর করে বুঝতে হবে, বুঝলে আমরা যে কোনো ধরনের প্রশ্ন এখানে উত্তর করতে পারবো। কবিতাটিকে আমরা মনোনজর সহকারে পড়বা এবং বোঝার চেষ্টা করবা। এবারে আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকে, সুস্থ থাকো।